মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিন। তৃতীয় দিনে আজ আলিপুরদুয়ারে আদিবাসী গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জেলা পুলিশের উদ্যোগে এই অনুষ্ঠান। আজ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিন। দিন কয়েক পরেই রয়েছে জিটিএ নির্বাচন, আর তার ঠিক আগেই উত্তরের রাজনীতিতে তাপ ক্রমশ বেড়ে চলেছে। একদিকে উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে ভুরি ভুরি অভিযোগ, অন্যদিকে পৃথক রাজ্যের দাবি। ঠিক এই আবহেই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারে কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বাংলা ভাগ নিয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মাথায় বন্দুক ঠেকালেও উত্তরবঙ্গ ভাগ নয়, এমনটাই জানান তিনি। আমরা বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র, রয়েছেন আমাদের সঙ্গে অনুপম। আর কিছুক্ষণের মধ্যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন। প্রস্তুতি পর্বটা একবার দেখে নেব। একদমই তাই, দেখো 510 জন যুগলকে আজকে গণবিবাহ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে থাকবেন, জেলা পুলিশের তরফে এটা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই তার যাবতীয় প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। একেবারে আদিবাসী রীতিনীতি মেনে ঠিক যেভাবে বিয়ে হয় ঠিক সেভাবেই 510 জন যুগলকে আজকে এখানে গণবিবাহ দেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা রয়েছেন এই বিয়ের অনুষ্ঠানে, অনেকেই অংশ নিয়েছেন। যে সমস্ত যুগলরা রয়েছেন তাদের সাথে একটু খুব ছোট করে কথা বলবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাইনাবাড়ি। এই গণবিবাহতে আপনাদের অংশ নিয়েছেন, আপনারা বিয়ে হচ্ছে, আর কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। কি কি উপহার দিচ্ছে এখান থেকে জানেন? না জানি না তো। এই পোশাক আপনাদের কে দিয়ে? কে আছে এই যে পোশাক পরে আছেন কে দিয়ে? একদমই তাই, তুমি দেখতে পাচ্ছ প্রায় 510-এরও বেশি যুগল রয়েছেন যাদেরকে আজকে এই গণবিবাহ অনুষ্ঠানে তারা অংশ নিচ্ছেন, এবং আদিবাসী যারা সম্প্রদায় রয়েছেন মূলত তাদেরই এই অনুষ্ঠান এবং এই গণবিবাহ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে থাকবেন। আদিবাসীদের গণবিবাহে উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে আদিবাসী ভোটের দিকে তাকিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটাই কি আপাতত পাখির চোখ তার? দেখো নিঃসন্দেহে শুধু আদিবাসী নয়, এখানে রাজবংশী রয়েছে, আদিবাসী রয়েছে এবং অন্যান্য কমিউনিটির যারা রয়েছেন প্রত্যেকের ভোট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দরকার। কারণ একটাই, গত লোকসভা নির্বাচনে তুমি জানো এখানে একাধিক সিট বিজেপি কার্যত নিজের ঝুলিতে টেনেছে। অন্যদিকে বিধানসভা নির্বাচন আমরা যে জেলায় দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ার, এখানে পাঁচটিতেই কার্যত বিজেপি তারা জিতে নিয়েছে। এই যে কার্যত হারিয়ে যাওয়া পায়ের তলার যে মাটি, সেই মাটিকে আরও বেশি শক্ত করতেই একাধিক উদ্যোগ এবং অবশ্যই এই আদিবাসীদের এই অনুষ্ঠান। এবং তুমি জানো যে এটা প্রথম নয়, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের আদিবাসী গণবিবাহে অংশ নিয়েছেন মালদায়। স্বাভাবিকভাবে আজকে তো নিশ্চিতভাবে এটা রাজনৈতিক ব্যাখ্যা যদি তুমি করতে বলো তাহলে নিশ্চিত এর একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। কিন্তু তারপরেও যেহেতু পুলিশের একটা প্রোগ্রাম, নিঃসন্দেহে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব, 510-এরও বেশি যুগল রয়েছেন যাদেরকে আজকে এই আদিবাসী বিবাহ একদম রীতিনীতি মেনে, আমরা এই ছবিটা দেখাতে বলবো ওয়াসিম, সেই ছবি দেখাচ্ছে ঠিক যেভাবে আদিবাসীদের বিয়ে হয় গ্রামগঞ্জে, ঠিক এভাবেই শহরের বুকে এক টুকরো গ্রাম তুলে আনা হয়েছে এবং এভাবেই সাজিয়ে তোলা হচ্ছে গোটা জায়গাটা। মুহূর্তে যে খবর জানাবো দর্শকদের, জেলা পুলিশের উদ্যোগে এই অনুষ্ঠান নিয়ে বিতর্ক পিছু ছাড়লো না। আদিবাসী রীতিনীতির তোয়াক্কা না করেই গণবিবাহ অনুষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ আদিবাসী বিকাশ পরিষদের। অনুষ্ঠানের বিরোধিতা করে আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী বিকাশ পরিষদের। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ, রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, এই বিষয়ে তোমার কাছে আর কি কি তথ্য রয়েছে? দেখো আলিপুরদুয়ার জেলার সেই সুভাষিনী চা বাগান ময়দান, সেই সুভাষিনী চা বাগান ময়দানে আজকে গণবিবাহ আয়োজিত হচ্ছে এবং এই সুভাষিনী এবং তার পার্শ্ববর্তী এরিয়াটা হচ্ছে আদিবাসী প্রবল এরিয়া এবং আদিবাসী বেশিরভাগ এই চা বাগান চা বলয় এলাকা এবং চা বলয়ের বেশিরভাগ বাসিন্দা হচ্ছে আদিবাসী সম্প্রদায় মানুষ। এবং এর পূর্ব যে এই এলাকাতে গণবিবাহ আয়োজন হয়েছিল কিন্তু সেটা বেসরকারি সংগঠনগত হয়ে থাকে, বারংবার এখানে তো হয়। আজকে জেলা পুলিশের পক্ষ থেকে এখানে গণবিবাহ আয়োজিত হচ্ছে। ইতিমধ্যে আদিবাসী বিকাশ পরিষদ যেটা জানিয়েছিল যে এই সময় যে বিবাহটা হচ্ছে, গণবিবাহটা হচ্ছে, সেখানে আমাদের আদিবাসীদের গণবিবাহটা যেটা হয়, আদিবাসীদের একটা উৎসব রয়েছে, পরব রয়েছে, সেটা হচ্ছে সরুল উৎসব এবং সেই সরুল উৎসবে বৈশাখ মাসে আদিবাসীদের গণবিবাহ হয়ে থাকে এবং সারা পশ্চিমবঙ্গ
এখানে আদিবাসী লোক রয়েছে, সেখানে সরু উৎসব পালিত হয় এবং সেখানেই গণবিবাহটা হয়। এবং ওদের আদিবাসী বিকাশ পরিষদের যেটা বক্তব্য যে এই সরু উৎসবেই কিন্তু আমাদের প্রধানত গণবিবাহটা হয়, এবং সরু উৎসব এখন নয়, এবং সরু উৎসব নয় তো এখন গণবিবাহটা আয়োজনটা, তাই এই জন্য ওরা এই গণবিবাহটা কিছুটা বিরোধিতা করেছিল। কিন্তু পরবর্তীকালে যে আয়োজক কমিটি থেকে জানানো হচ্ছে যে আদিবাসীদের যে পুরোহিত, যারা আমরা পুরোহিত বলে ওদের পাওনা বলে, ওদের দ্বারাই কিন্তু সমস্ত রীতিনীতি মেনে সমস্ত কালচার সংস্কৃতি মেনেই কিন্তু এই গণবিবাহটা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই বিষয় নিয়ে ছোটেলাল কুজুর ব্লক সভাপতি আদিবাসী বিকাশ পরিষদের, তিনি ঠিক কি জানাচ্ছেন শুনে নেব আমরা। আমাদের বিয়া হয় আদিবাসীর মধ্যে, যে আমাদের বিয়া এক সপ্তাহ লাগে, আমাদের নিয়ম ধর্ম অনেক আছে, তারা তার মধ্যে আমাদের একটা উৎসবটা হয় সরুল পূজাতে, আমাদের একটা পাহান থাকে তারা করে দেন, সেই পাহান দিয়ে আমরা করাই। কিন্তু এখন তো আমাদেরকে বানাই দিচ্ছে যে গরুর ছাগল, এটা আমরা মানি না, না হলে আমরা চাকা জাম করবো, নাহলে কালো ঝান্ডা দেখাবো। এবং এরই পরিপ্রেক্ষিতে তৃণমূলের ব্লক সভাপতি কালচিনির বীরেন্দ্র ওরাও, তিনি ঠিক কি জানিয়েছেন শুনে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি, আমরা আমাদের যেটা প্রমোট করতেছি আমাদের একটা যে সহযোগিতা, এটা তো আমি বিশেষ ধন্যবাদ দেব। আর আবার বলতেছি, পাহানরা বিবাহ করতেছে, পাহান মানে পূজারী, ওরা বিবাহ অনুষ্ঠান কমপ্লিট করতেছে। আপনাদের শোনালাম তাদের বক্তব্য শোনালাম, এবং আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিয়েছিলেন, এবং তারপরে আজ তিনি একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এদিকে নজর থাকছে প্রত্যেকেরই, কারণ দিন কয়েক পরেই রয়েছে জিটিএ নির্বাচন, তার ঠিক আগেই উত্তরের রাজনীতিতে তাপ ক্রমশই বেড়ে চলেছে। একদিকে উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে ভুরি ভুরি অভিযোগ, অন্যদিকে পৃথক রাজ্যের দাবি, এবং এরই মাঝে উত্তরবঙ্গে সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি অনুপম এবং সুদীপ, দুজনকে আপাতত ধন্যবাদ।